দোষের মধ্যে আশা করি ভালো আছেন। তো এখন বাজে প্রায় 11টা, তারিখটা হচ্ছে 22 তারিখ, মানে 22শে নভেম্বর 2022। দেখি বাইরে একটা ভাঙ্গুর দোকান আছে, দেখি কি অবস্থা ভাঙ্গুর দোকানে। পুরাতন লোহা ডোবা আছে নাকি পুরাতন মোটর সাইকেলের ব্যাটারি পুরাতন লোহা টিন পুরানা বই খাতা যে কোনো পুরাতন আরসির বোতল প্লাস্টিকের বোতল পুরানা ভ্যানিস্কার ভাঙড়ি পুরাতন সাইকেল থাকলে নিয়ে আসেন, টাকা আর পয়সা পাইবেন। পয়সাও দেন তোমরা? দেখি কি যে কোনো পুরাতন লোহা টিন পুরানা মোটর সাইকেলের ব্যাটারি পুরাতন ফিরাফোড়া কারেন্টের তার সিলভারের ভাঙড়ি থাকলে নিয়ে আসেন, টাকা আর পয়সা পাইবেন। না ওয়েট করেন তো আমরা আনি। তো এখন ভাঙ্গুরি দেখতে হবে, পাথর গ্লাসি দিয়ে নাকি পাথর পাথর বিক্রি করে দিতে হবে নাকি। 40 টাকা লোহার কেজি, তো এক কেজি লোহা করতে পড়লে হলে স্প্রিং তাহলে দেওয়া যায় অবশ্যই, তার জন্য নষ্ট। জঙ্গল দিয়ে স্টোর হয়ে আছে এখানে, কি জঙ্গল দিয়ে সাসপেনশন কাজে আসবে একটু। দেখছো সাইকেল স্ট্যান্ডটা ভালোই আছে, অবশ্য কিছু ঠিকই আছে, খালি স্প্রিংটা নেই। এখান দিয়ে এইখান দিতে হবে, এটা রাখতে পারলাম না, এগুলো দিতে দিতে হবে। এখানে কাছে এখন কিন্তু হাত দিয়ে আনতে পারবে অবশ্যই, তবে সেটা আছি আমার। রাউটার এনে অ্যান্টেনা, তো এগুলো দেখি মোটামুটি কত না ওজন হয়। হলেও তারপরে আরো এখানেও দিয়ে দিন,
কেন দিলে তো গেলে কেন দিয়ে দেবো তার পাশাপাশি এই যে এখান দিয়ে দিই চল্লিশ টাকার লোহা বেসাই এখান দিয়ে দিই নাকি মাই গড তো এইগুলো মোটামুটি কেজি ওজনের লোহা হয়ে যাবে আর কি ঢাকুরি কেন নয় ঢাকুরি কেন দেখেন ভালো হ্যাঁ এখান তো ইয়া চাউলের দেশি ঢাকুরি একবারে যখন হাফ প্যান্ট পিনতে পারবো বুট বাদাম যখন ভার ভাঙ হুয়া ওই যে সাইকেলের পিছনে ডেলি বান্ধুছু ছোট থাকি তারপর কি বেরো কিনি বেরো আই তোমার এসে যে ওর নামটা কি আমাদের তলি আছে এমনাত কাকা আমরা মালদায় ওই ভিডিও আবার বড় বড় দুইটা বাড়ি আছে দেয় তো আর না আমি বললাম না না চল্লিশ টাকায় থাক চল্লিশ টাকা আর বই খাতা নাই বই তিরিশ খাতা চল্লিশ তিরিশ টাকা বই হ্যাঁ তো বইলে তুমি তখন বেসাইছো বাইশ টাকা করিয়া এখন এখন তিরিশ এখন তোমার বই তো পরীক্ষা হয়ে গেছে ওখানে বেসাইছিল সেগুলো বাইশ টাকা করিয়া আর নাই হ্যাঁ আসে তো অল্প এখানে দেখো তোমার এই সময় লাভ আছে এখন দাম আছে কিছুদিন পর ফিরে আবার স্কুল কলেজ উঠে পড়াতে সেদিন ঢেললে সেদিনকে আবার এই যে সেদিনকে আবার এই যে ইয়া একটা মানুষ এসিয়া মোটে বোধ হয় কয়টা বিশ টাকা করে দেয় আঠারো টাকা করে নিয়ে গেছিল বই কত কয়েকদিন আগত এসিয়া হ্যাঁ এখন বর্তমানে নাই আবার জমা হবে আপনি মোক বই কিনি থাকা লাগছে তোমার জন্য তাহলে সেদিনকে উমাটাতে বইলে আমি কিনে না জানু ওই যা পুনরায় ক্রিয়া মানসিটাকে ফিরে মারে দিয়ে ছিল আমার কত করে দল হ্যাঁ 15-16 টাকা করে দিয়েছিল ওইদিন বই হ্যাঁ কত কতদিন সেটা হ্যাঁ এই বেশ কয়েকদিন আগত 15-16 দিন আগত কত তখন তুমি তো জানা মতে তখন কমপক্ষে 24 টাকা 25 টাকা করে হওয়ার কথা বই তখন হ্যাঁ মানে আইসে না তো কা হয় থা হ্যাঁ এই জন্য তুই এখন থাকি দেখিস তুই কয়েকদিন পর পরে ঢুকিন দেখি আর কা হয় বই তো বন্ধুরা মানে যে ভাঙলাটাকে লোহাগুলো দিলাম চল্লিশ টাকা কেজি তবে জিনিসটা ব্যবহার আন্তরিক আছে কোথায় মানে কথাবার্তা হলো আন্তরিক যে বিজনেসম্যান বা ব্যবসাদার এরা যখন কাস্টমার সাথে আন্তরিক হয় তখন কিন্তু মানে ব্যবসায় মানে এদের সাকসেসফুল বেশি মানুষটা আমাকে বলতেছে যে মানে কি বলে এনারে কি হকার না হকার বলে হ্যাঁ
এটা হচ্ছে তুমি পড়াশোনা করো না, আমি বলতেছি হ্যাঁ করি, পড়াশোনা করাটাই ভালো। মানুষটা কাছে আমি পড়াশোনা করি, আজ দেখি আমাকে হকারগিরি করতে হচ্ছে। এখন আমি বলতেছি এতে সে প্রত্যেকটা মানুষেরই মূল্য আছে, প্রত্যেকটা শ্রমিকের প্রত্যেকটা কর্মীর মূল্য আছে। যার মানে বলতেছি আপনি যদি এই লোহা যদি সংগ্রহ না করেন তাহলে আমাদের দেশের লোহা পুনরুৎপাদন হবে কি হবে, তাই না? তো মানুষটা বলতেছে তুমি তো ঠিকই বলছো বাবা। মানুষটা বলতেছে যে আমি মানুষটাকে বলতেছি আপনার কাজকে আপনি অসম্মান করবেন না, না করাটাই ভালো আর কি। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের যে যারা বিজনেসম্যান যারা ব্যবসা করতেছেন তারা অবশ্যই তাদের কাস্টমারের সাথে আন্তরিক হবেন, আর যে ইয়াটায় যে মানুষকে যে ঠগায় সে ঠগানি যে কি আছে এটা আর কি না করাটাই ভালো আর কি। মানুষকে আজকে হয়তো মানুষকে 10-5 টাকা ঠগাইবেন, তো দেখবেন যে আপনি মানে বিভিন্ন প্রকার ধাপে ধাপে আর কি ঠকে যাচ্ছেন আর কি, কিন্তু আপনি সেটা বুঝতেছেন না যে আপনি ঠিকই ঠকে যাচ্ছেন, আপনাকে মানুষ ঠকাচ্ছে। কিন্তু আপনি যখন মানুষকে ঠকাবেন তখন আপনার নিজের মনে একটা বিশ্বাস থাকবে যে আমি মানুষকে তো ঠগাইনি, তার মানে মানুষও আমাকে ঠকাবে না, ঠকাইতে পারে কিন্তু আপনার যে ঠকাইবে যখন আপনার তখন এই যে মানসিক যে ইয়ে আছে ওইটা একটা উঠতে আসতে আপনার সময় লাগবে না বেশি। আর যে মনে করছে যে আমি ঠকাইছি, আমি এখন চিন্তা করতেছি কি আরে আমি যদি ওই একজনকে না ঠকাইতাম তাহলে তো আমার সাথে এরকমটা হইতো না, তাই না? আসলে ঈশ্বর আর কি প্রতিটা মানুষকে তার কর্মের ফল অবশ্যই দিবে, যে কোনোভাবেই হোক না কেন তাকে তাদের কর্মের ফল ভোগ করতেই হবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আরও বিভিন্ন প্রকার কন্টেন্ট এটা কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি এটা রিয়েলিস্টিক, এটা আমি এখানে কোনো কোথায় কোনো ইয়া নেই। মানুষটা হুট করে আসলো মানে ওই যে রাস্তার ওই দিকে, ওই যে রাস্তার ওই দিক থেকে যখন আসে শব্দ শুনতে আমি তখন ওই যে এমনিতে ওরা ওই মাইক নিয়ে শব্দ শুনতে ভাঙ দিলাম, আমি ওই জন্য ঘরে ক্যামেরাটা চালু করে বাইরে হইলাম আর কি। বাইরে হয়ে আর কি মানুষটার সাথে দেখা হলো আর কি, ভালো লাগতো অবশ্যই। 40 টাকা ইনকাম হইলো আর কি, বসে থাকে আর কি, তাই না? 40 টাকা ইনকাম হয়ে গেল, ভাঙড়ি বিক্রি করলাম 40 টাকা। মানে ভাঙড়িগুলো অবশ্য যেগুলো কোনো কাজে আসবে না, যে ভাঙড়িগুলো আমি দিলাম। তবে স্প্রিং যে সাইকেল ছিল ওই যে সিটের না, স্প্রিং দুটো কাজে লাগতো, কিন্তু আমি দিয়ে দিলাম ওগুলা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে যদি ভাঙড়ি থাকে তো আপনারা দিয়ে দেবেন, মানে অবশ্যই আপনি যখন ভাঙড়িগুলো বিক্রি করবেন অবশ্যই আপনার যে যে হকারকে আপনি দিচ্ছেন অবশ্যই তার ব্যবহার দেখবেন, আচার আচরণ দেখবেন, এবং তার বিজনেসের আন্তরিকতা মানে মানুষের সাথে কথা বলে আন্তরিকতাটা দেখবেন। কারণ কিছু কিছু হকার আছে যেগুলো মানে মানুষকে ঠকাইতে পারলে মনে করেন ওরা নিজেকে ধন্য মনে করে আর কি। যেহেতু আমরা তো জানি না এই মানুষটা আসে 40 টাকা পড়ে গেলো, কয়েকদিন আগতে এই যে একদম আসে 35 টাকা করে লোহা নিয়ে গেলো, টিন নিয়ে গেলো 31 টাকা করে লোহা টিন নিয়ে গেলো কয়েকদিন আগে আমার বাড়ির পাশের লোক। আমি ওদেরকে আসে জিনিস দেই না, আমি দেখি আগে মানুষের ব্যবহার আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কখন থেকে তো বলতেছি যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বলতে গেছি মানে কী আর বলি, ভিডিও লম্বা হয়ে গেছে মানে হয়ে যাচ্ছে। একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ তাই না? ঠিক আছে, আর